জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল বাটন টিপে সব সময় আমাদের সঙ্গে থাকুন। ফরিদপুরে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে পুলিশ শপিং কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা 11:30 সময় কোতোয়ালি থানার পাশে আধুনিক সুবিধাসম্মত তিনতলা বিশিষ্ট পুলিশ শপিং কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার DSB মোহাম্মদ তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, সিনিয়র সার্জেন্ট তুইন লস্কর, কোতোয়ালি থানার উপপরিদর্শক বেলাল হোসেন, ওসি গাফফার হোসেন, ওসি মোহাম্মদ আবুল খায়ের, শাহ ফরিদ রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী মোহাম্মদ ওমর সহ পুলিশের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পুলিশ কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় কোতোয়ালি থানার সাথে লাগানো আধুনিক সুবিধাসম্মত তিনতলা বিশিষ্ট পুলিশ শপিং কমপ্লেক্স তৈরিতে খরচ হবে প্রায় 2,60,00,000 টাকা। আর এ কাজ সম্পন্ন করবেন শাহ ফরিদ রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড।